এতক্ষণ আমরা করেছি সরল সমানুপাত, এখন আমরা করবো ব্যস্ত সমানুপাতিক। এখানে আছে যে নয়ের দাগে বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাদ পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তো আমাদের এখানে দেখছি যে এখানে যে 10,000টি আছে, 10,000টি সাধারণ সংখ্যা মাত্র, এটি অঙ্কের মধ্যে ব্যবহার করা হবে না। তো আমাদের দেখছি যে 45 জন সদস্য 12 দিনের মধ্যেই 10,000টি বাল্ব তৈরি করতে পারে। পরে 9 দিনে যদি তৈরি করতে হয় তাহলে 10,000টি বাল্ব তৈরি করতে আমাদের নিশ্চয়ই বেশি জনসংখ্যা লাগবে। তাহলে আমাদের দেখছি একটা বাড়লে অপরটি কমবে, আবার একটি কমলে অপরটি বাড়ছে। তাহলে এই ধরনের সমানুপাত সাধারণত ব্যস্ত সমানুপাত হয়। আমরা অঙ্কটা করা শুরু করি, দেখি এখানে বলছে যে কতজন বাড়তি সদস্য লাগবে। তো আমাদের সদস্য চাইছে, তো আমরা এখানে সেই জন্য যেহেতু যেটা চাই সেটা সবসময় ডান সাইডে লিখতে হয়, তো আমরা এটা সেই জন্য একটু ডান সাইডে লিখবো। এখানে লিখবো লোক সংখ্যা ব্র্যাকেটে জোয়ান, আর এখানে লিখব সময় ব্র্যাকেটে দিন। এর আগে লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তোমাদের গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় আর লোক সংখ্যা। প্রথমে আমরা দেখছি যে 12 দিনে কাজ করতে হলে আমাদের দরকার হবে 45 জন লোক। 9 দিনে যদি কাজটি সম্পূর্ণ করতে হয় কতজন লোক লাগবে? তো প্রথমে দেখছি যদি আমাদের দিন বেশি সংখ্যা থাকে, সময় যদি আমাদের বেশি থাকে তাহলে কমজন সদস্য আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারবে, কিন্তু সময় যদি কম থাকে তাহলে আমাদের লোক সংখ্যা বাড়াতে হবে। এখানে দেখছি যে একটা বাড়লে অপরটি কমছে, একটি কমলে অপরটি বাড়ছে। তো এই ধরনের যদি সমস্যাটি হয় সেখানে হয় ব্যস্ত সমানুপাতে। তো আমরা এখানে লিখব, এখানে সময়ের সঙ্গে লোক সংখ্যা সম্পর্ক ব্যস্ত সমানুপাতে। ওকে, অতএব সমানু পাতটি হবে যখন ব্যস্ত, যখন সরল সমানুপাতি হয় তখন আমরা আগে এটা লিখেছি, তারপর এটা লিখেছি, তারপর এটা লিখেছি, তারপর এটা লিখেছি, কিন্তু যখন ব্যস্ত সমানুপাত হয় তখন আগে নিচেরটা হয় তারপর উপরটা, আবার পরেরটাই কি আগে উপরটা তারপর নিচেরটা। তো আমাদের এখানে আমরা লিখব 9 অনুপাত 12 সমানুপাত 45 অনুপাত। তো এখানে আমাদের একটা ট্রিক ব্যবহার করতে পারি মনে রাখার জন্য, ব্যস্ত সমানুপাতে যদি সরল সমানুপাতি হয় মানে সে সরলভাবে কাজটা করবে। তো প্রথমে উপরেরটা নেবে, তারপর নিচেরটা নেবে, আবার উপরেরটা নেবে, তারপর নিচেরটা নেবে, একটু ছন্দবদ্ধ ভাবে নেবে। কিন্তু যখন ব্যস্ত মানে তাড়াতাড়ি করে, যখন কোনো লোক তাড়াতাড়ি করে কাজ করতে যায় তখন সেটা হজবরুল মত হয়ে যায়। তো আমরা সেখানে এইভাবে এটা মনে রাখতে পারি যে যখন হজবরুল মত হয়ে যায়, তাড়াতাড়ি করে করতে চায়, ব্যস্তভাবে করতে চায়, তখন উল্টো পাল্টা হয়ে যায়। তো উল্টো পাল্টা মানে আমরা সাধারণভাবে নিই এটার পর এটা, তো আমরা এখানে উল্টোভাবে নিলে আমরা আগে এটা নেবো পরে এটা নেবো, কিন্তু পরেরটা আবার ঠিক থাকবে। তো এই জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই ট্রিকটাকে ব্যবহার করতে পারি মনে রাখার জন্য। এবার আমরা সাধারণভাবে যেভাবে অঙ্কটা করা হয় সেভাবেই আমরা করবো। এখানে নিম্ন লোক সংখ্যা, নিম্ন লোক সংখ্যা সমান সমান আমরা কি দেখেছি, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা এবং প্রথমটার সঙ্গে চতুর্থটা। আর যেটি সমানুপাতের জোরটি থাকে না সেটা সবসময় নিচে যায়। তো আমরা দেখছি প্রথমটার প্রথম পদের সমানুপাত নেই, সেখানে আমরা 9 কে নিচে দেবো, আর দ্বিতীয়টি তৃতীয়টি আছে তো আমরা সেই জন্য এই দুটোকে উপরে দেবো। ওকে, আমরা এটাতে 3 দিয়ে কাটছে দেখছি, 3 দিয়ে 3 3 3 9, 3 4 12, 3 দিয়ে 35 কে কাটে, 3 15 45, 15 দিয়ে করলে 4 15 60, আমরা দেখছি 60 জন লোক। তো আমাদের 9 দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে আমাদের লাগবে 60 জন লোক, কিন্তু আগে থেকেই আমাদের 45 জন লোক ছিল। তাহলে আমাদের এখানে কি সদস্য নিয়োগ করতে হবে, বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। প্রথমে ছিল 45 জন, লাগবে 60 জন, তো আমরা
ষাট থেকে সেই জন্য পঁয়তাল্লিশকে বাদ দেব। ষাট থেকে পঁয়তাল্লিশকে বাদ দিলে থাকে কত, পাঁচ, পাঁচ এক, পাঁচ এক, পাঁচ এক ছয়, 15 জন। অতএব আমাদের কত, অতএব আমাদের নির্দিষ্ট দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে আমাদের মোট সদস্য লাগবে, আমরা লিখতে পারি যে চুক্তি মতো কাজটি সম্পূর্ণ করতে আমাদের 15 জন লোক নিয়োগ করতে হবে। চুক্তি মতো কাজটি সম্পন্ন করতে, চুক্তি মতো কাজটি সম্পন্ন করতে 15 জন লোক নিয়োগ করতে হবে। ওকে, এবার আমরা আরেকটি দেখে নিই, দশ দাগ আছে ব্যস্ত সমানুপাতিক। এখানে বলেছে যে 205 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। ওই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে হিসাব করে দেখি। এখানে আমরা দেখছি যে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত পুকুর কাটতে 18 দিন সময় লেগেছে, আর একই গভীরতা 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত আরেকটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে, তাহলে সেটা কত দিন লাগছে। তো আমাদের এখানে বের করতে বলেছে দিন, তো আমরা দিনটা যেহেতু বের করতে বলেছে তো আমরা দিনটা আমরা আগে আমরা গণিতের ভাষায় সংস্কৃতি লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাদের এখানে দিন চাইছে, তো আমরা এখানে দিনটা লিখবো, এখানে সময়, সময়টা আমরা এখানে লিখবো দিনে, আর লোক সংখ্যা আর কাজের পরিমাণ আছে তো আমরা সেগুলো পরপর এখানে আমরা লিখে নেব, লোক সংখ্যা ব্রাকেটে জন এবং কাজের পরিমাণ, কাজের পরিমাণ মিটারে হিসাব আছে। ওকে, প্রথমে আমরা দেখেছি যে কতজন লোক, প্রথমে আমরা দেখেছি যে 250 জন লোক কত মিটার রাস্তা করছে, 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রস্থ। তো 50 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল আগে থেকে এখানে বের করে নেবো না, আমরা সরাসরি এখানে লিখে দেবো ওটা। আর দিন লাগছে কত, আর দিন লাগছে 18 দিন। পরে বলা হয়েছে 300 জন লোক, 300 জন লোক একই গভীরতার কিন্তু তার দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে 70, প্রস্থ হবে 40, কত দিন সময় লাগবে। আগে যখন অঙ্কটি করেছিলাম তখন কিন্তু একটি স্টেপে ছিল অঙ্কটি, একটি সময় আর একটি লোক সংখ্যা, এমনই আগের অঙ্কগুলো দেখেছি, কিন্তু এখানে অঙ্কটি দেখছি যে এখানে আছে তিনটি ধাপে আছে, লোক সংখ্যা, কাজের পরিমাণ, সময়। তো আমাদের প্রথমে আমরা প্রথমে লিখতে পারি, প্রথম পর্যায়ে দেখছি আমাদের যদি লোক সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের নির্দিষ্ট কাজ করতে সময়টা আমাদের কম লাগবে। তো আমাদের এখানে লোক সংখ্যার সঙ্গে আমাদের সময়টা আছে কি, একটু দেখলাম যে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে একই পরিমাণ কাজ করতে, তো একটি বাড়লে অপরটি কমলে হয় ব্যস্ত সমানুপাত। তাই এখানে প্রথম পর্যায়ে লোক সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত সমানুপাতিক। অতএব এক্ষেত্রে সমানুপাতটি হবে অনুপাতটি হবে ব্যস্ত, হলে বলেছি আগে নিচেরটা পরে পরেরটা, তো আমরা লিখবো এই ক্ষেত্রে 300 অনুপাত 200 সমানুপাত 18 অনুপাত এক্স, এক্স সমান সমান 18 ইন্টু, এখানে 18টা, এখানে অঙ্কটা একটু আলাদাভাবে করতে হবে, 18 সমান সমান
300 into পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি দ্বিতীয় পর্যায়ে আমাদের যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে দিনের পরিমাণও বাড়বে, কাজের পরিমাণ কমলে দিনের পরিমাণ কমবে। তো এই দ্বিতীয় পর্যায়ে আমরা দেখছি যে কাজের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্কটি সরল, একটি বাড়লে অপরটি বাড়ছে। তো এখানে লিখব যে দিনের সম্পর্ক কাজের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্ক সরল, অতএব সমানুপাতিক হবে পাঁচটি হবে সমান সমান সরলে আগে উপরেরটা তারপর নিচেরটা তারপর উপরটা তারপর নিচেরটা। তো আমরা এইভাবে করব 50 ইন্টু অনুপাত সূত্র ইন্টু 40 18 ইন্টু এক্স, অতএব লিখতে পারি এক্স সমান সমান দেখুন আমরা আগের বারও লিখেছিলাম যে এখানে 18 ছিল তো এখানেও 18 আছে, তো সেই আমরা 18টা সাইডে দেবো আর এখানে প্রথমটা আমরা নিচে দেবো 50 গুণ 35, দ্বিতীয়টা আমরা উপরে দেবো 70 গুণ 40। অতএব এবার আমরা নিম্ন, অতএব আমরা এবার নিম্ন দিন সংখ্যা বের করবো, নিম্ন দিন সংখ্যা সমান সমান এটাও 18 আছে এটাও 18 আছে, তো আমরা এখানে শুধু 18 দেবো 18 ইন্টু এখানে আছে 215, নিচে আছে 300 ইন্টু এখানে যেটা আছে 18 এখানে আছে এখানেও আছে সেই জন্য এই দুটো এখানে থাকবে। তো এবার আমরা কাটাকুটিটা করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 7 দিয়ে আমরা কাটি, 7 দিয়ে আমরা যদি কাটি 5 7 35, এখানে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা আমরা কেটে দেবো। এবার তাহলে আমাদের থাকছে কত, এখানে 5 5 দিয়ে আমরা কাটি 5 5 25, পাশ কাটছি আমরা এই পাঁচের সঙ্গে, আমরা এই পাঁচটা কেটে দিচ্ছি, এই তিনের সঙ্গে আমরা 18 কেটে দিচ্ছি, 3 6 18, দুপুরে থাকছে কত, এখানে 4 আর এখানে 6 6 6 12 3 6 18 4 6 24 দিন। উত্তরটি হবে যে অপর কুকুরটি কাটতে অপর অপর কুকুরটি কাটতে 300 জন লোক 300 জন লোকের 24 দিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে।